नमस्कार বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। WhatsApp এর পর এই ভিডিওটা আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদেরও ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো দেখুন ভিডিওটা। এখানে ঘড়ির চিহ্ন আইকনটা, যে ঘড়ির মতো সিম্বলটা দেখছেন, এটা কি কারণে, কিভাবে সেটিংস করা যায় অবশ্যই দেখাবো। এই আইকনটা করতে গেলে আপনি যে কোনো একটা প্রোফাইলে ক্লিক করুন, দিয়ে ডিস অ্যাপিয়ারিং মেসেজকে নো করে দিন। তাহলে আপনার কি হবে, মেসেজগুলো 7 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আজকে আমরা যেটা এন্টার করি লেখার পর, এন্টার যে চিহ্নটা আছে সেটা নিচের দিকে কি করে নামাবো। এন্টারটা দেখছেন নিচের দিকে করে নিয়েছি, তো এটি কি করে করতে হবে সেটা আমি দেখাবো। ডান দিকে 3 ডটে যাবেন, দিয়ে সেটিংসে যাবেন, দিয়ে চ্যাটে গিয়ে এন্টার দ্য সেন্ড করলেই আপনার এন্টারটা নিচের দিকে নেমে আসবে। ফ্লোটিং কিবোর্ড, এটা হলো ফ্লোটিং কিবোর্ড, এটা হলো ফ্লোটিং কিবোর্ড আপনার স্ক্রিনে। কি করে আমাদের কিবোর্ডটা স্ক্রিনে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবো। 3 ডটে ক্লিক করব, করে মুটে ক্লিক করে ফ্লোটিং বোর্ডে ক্লিক করলেই হবে। আজকে এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে, তাই অবশ্যই আমার ভালো লাগা আপনাদের ভালো লাগার মধ্যে তফাৎ থাকতেই পারে। আগে বুঝেছি সব বুঝেছি। পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার এই চ্যানেল হ্যাশট্যাগ টোটাল টেকনো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি অভিজিৎ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণের জন্য বিদায় চাইছি, ভালো থাকবেন। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওই বেল বাটনটা টিপে অল টিপে দেবেন। তাতে কি হবে, বিভিন্ন নতুন নতুন যেসব ভিডিও আপলোড করছি নোটিফিকেশন পেয়ে যাবেন। বাকিটা তুমি ম্যানেজ করো, ম্যানেজার। আশা করি দেখবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে।